পূর্বস্থলী 1 নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানগর এলাকার একটি ইটভাটায় এদের শনিবার বেলা 9:30 নাগাদ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত হয়ে অবাঙালিদের মধ্যে ছট পূজার শুভেচ্ছা বিনিময় এবং তাদের নতুন বস্ত্র প্রদান কর্মসূচি। এখানে থাকা স্থানীয় এলাকার পুরুষ মহিলা এবং শিশুদের মধ্যে নতুন বস্ত্র তুলে দেন মন্ত্রী স্বপনবাবু। মন্ত্রী স্বপনবাবু তিনি এদিন বলেন, প্রতি বছরই এখানে থাকা অবাঙালিরা ছট মাইয়ার আরাধনা করে থাকেন, আর এই সময় এখানে হাজির সমস্ত মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করলাম। উপলক্ষে প্রতি বছর আমাদের এখানে যেটা অবাঙালি আমাদের এখানে ইট ভাটা আছে, তারপরে আরো প্রচুর শ্রীরামপুরে যেমন আছে, সমুদ্রগড়ে বাগাডাঙাতে আছে, ধাত্রীগ্রামে আছে, এই সব জায়গায় তো ছট পুজো হয়। বিশেষ করে আমাদের মুড়িগঙ্গার পাড়ে ছট পুজো শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে থেকে। ছট মাইয়ার কাছে প্রার্থনাই করতাম মুড়িগঙ্গার সংস্কারের জন্য তোমার এখানে ছট পুজো করবো, তা ঘাটও বানিয়ে দিয়েছিলাম। এখন ওই আমাদের অটো স্ট্যান্ডের ওখানে হয় মুড়িগঙ্গার পাড়ে, ওখানেও কয়েকশো অবাঙালি যারা আছেন তারা করে। আর এখানে যারা বাইরে থেকে কাজ করতে আসে, এই গোপালদার ইটের ভাটা আছে যাকে বলে, এই আপনার ভাটার নাম কি জানেন, এনসিডি, পাশে একটা ভাটা আছে নজরুলের, ওটা কি নাম, মুন ভাটা। এই ভাটার শ্রমিকরাও এখানকার যে বাচ্চা ছেলেমেয়েরা এবং মায়েরা ভাইয়েরা কাজ করে, তাদেরকেও ছট পূজায় এখানে নতুন বস্ত্র দেওয়া হয়। এরাও কিন্তু আমাদের শ্রীরামপুরে মুড়িগঙ্গার ছট পূজাতে অংশ নেয়, তেমনিভাবে মুন ভাটার ওরা অংশ নেয়। আর আপনারা জানেন যে এখানে আমরা অবাঙালিদের একটা গোপালদা যে ভাটা যিনি মালিক, তাদের উদ্যোগে আমরা একটি বিদ্যালয় কিন্তু এখানে চালাই, দশ বছর হয়ে গেল চালাচ্ছি আমরা। মাইগ্রেটেড এরা হেল্প করে, আমরা কখনো খাতা পেন্সিল দিয়ে, এদের হিন্দিভাষী এখানে যে মেয়ে আছে তারা হিন্দিভাষী মেয়ে দুটো কাজও করে, চালিয়ে যেতে বলেছি। ভবিষ্যৎ যেন কেন্দ্রীয় সরকার এই অনুদানটা বন্ধ করে দিয়েছে, যার জন্য আপনারা জানেন যে আগে যে মাইগ্রেটেড চাইল্ডদের যে স্কুল হতো শিশু আর শ্রমিকদের এখানে বিদ্যালয়ে পড়ানোর ব্যবস্থা কিন্তু আমরা অব্যাহত রেখেছি এখনও পর্যন্ত। সেটা পরিচালনা করে আমাদের এনসিডি ভাটা এবং সেই সঙ্গে আমাদের সংলাপ এবং চৈতন্য পাঠেরা আমরা করি। এরা যথেষ্ট হেল্প করেন, এরা ঘর দিয়েছেন, ক্লাসও রেগুলার হয় এখানে, এদের হিন্দি ভাষায় শেখানো হয়। কিভাবে বাগাডাঙাতে পুজো হয়, বাগাডাঙাতেও আমি এর আগের দিন মিটিং করে এসেছি, ওখানেও ছট পূজার মিটিং করেছি, ওদেরও নতুন বস্ত্র দেওয়া হবে আজকে, পৌঁছে যাবো, ওদের কুলো দেওয়া হয়েছে। আর ধাত্রীগ্রামে মালতিপুরে আজকে বিকেল 5টায় পুজোর সামগ্রী দেওয়া হয়, পুজোর সঙ্গে ফল, পাঁচফল, আটা, চাল, চিনি এগুলো দেওয়া হবে 5টার সময়। অতএব এইভাবে আমরা এই ছট পূজাটা করি, এটাও তো এদের পূজা আমরা করে থাকি। তার কারণ এখানে ধরো নর্থ বেঙ্গলি অনেকে, যদি হেমাদপুরে ডাবুরিয়া